হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু মিম কয়েন শেয়ার করব যে মিম কয়েনগুলো যদি বাই করেন তাহলে ইজিলি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন কারণ মার্কেট অলরেডি তো ডাউন প্লাস হলো মার্কেটের সেন্টিমেন্টটা খুব একটা ভালো না কিন্তু আপনি যদি টেকনিক্যালি দেখেন বিটিসি এখানে সিক্সটি থাউজেন্ড ডলার থেকে বাউন্স ব্যাক করতেছে সো ক্লিয়ারলি এখানে সিক্সটি থাউজেন্ড ডলার একটা স্ট্রং সাপোর্ট লেভেল যেটাকে মনে হয় না এখানে ক্রস করবে বা এগেইন এটাকে আইসা এখান থেকে ব্রেক আউট করবে কারণ একটা ট্রাই এখানে করেছিল এবং একদিনের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যেই ক্যান্ডেলটা উপরে চলে যায় এখানে যদি আপনি দেখেন প্রতিবারই যখন সিক্সটি থাউজেন্ড ডলার এখানে বিটিসি টাচ করেছে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করেছে বা একেইন এটাকে টাচ করে নাই সো এবারও এখানে সম্ভাবনাটা এরকমই যে এইখানে একেইন টাচ করবে না হয়তো বা এই জায়গার মতো একটা রেড ক্যান্ডেল হবে কিন্তু পরবর্তী ক্যান্ডেলগুলো গ্রিন হতে পারে বা এরকম বড় বড় ক্যান্ডেল হতে পারে সো বুঝতে পারছেন বিটিসি যদি এখানে উপরে যায় তাহলে সবচেয়ে বেশি গ্রোথ বা সবার প্রথম আমরা যেটার মধ্যে গ্রোথ দেখি সেটা হলো হলো মিম কয়েন অ্যান্ড স্পেশালি লাস্ট এক দেড় বছর ধরে মার্কেটের মধ্যে মিম কয়েনগুলোই সবচেয়ে বেশি ভালো পারফর্ম করতেছে ফান্ডামেন্টাল কয়েন যতগুলোই আছে না কেন হয়তো বা একশো পার্সেন্ট পাম্প করছে কিন্তু ওইগুলো ধারে কাছেও নাই মিম কয়েনের গ্রোথের দিক দিয়ে ম্যাক্সিমাম মিম কয়েনগুলাই মার্কেটের মধ্যে লাস্ট এক দুই বছরের মধ্যে এসেছে এবং প্রতিটা কয়েনই এখানে ভালো রিটার্ন দিয়েছে কিন্তু যদি আপনি এখন দেখেন মার্কেটের মধ্যে প্রতিটা কয়েনই ফিফটি সিক্সটি পার্সেন্ট ডাউনে আছে সো এটা একটা রাইট টাইম ফার্স্ট এন্ট্রি নেওয়ার জন্য মার্কেট এখান থেকে আর একটু

করে দিয়েছে তো বিটিসি এখানে উপরের দিকে যাচ্ছে সো বলতে পারেন এটা একটু কনফিউজিং জোন এখান থেকে উপরেও যেতে পারে আবার এটা একটা ফ্যাক আউট হয়ে আবার নিচেও চলে আসতে পারে তিতে অল ইন হয়ে যাওয়াটা একদমই ঠিক হবে না তো আমি কিছু কয়েন এখানে সিলেক্ট করেছি টপ মিম কয়েনগুলোর মধ্যে যেগুলোর মধ্যে ইনভেস্টরদের অ্যাটেনশন আছে বা যেগুলো একটু ভালো ডাউনে আছে বর্তমানে এবং মার্কেট গুলোর সাথে সাথে এই কয়েনগুলোর মধ্যে ভালো গ্রোথ আমরা দেখতে পারবো এর মধ্যে প্রথম কয়েনটা হলো উইপ এই কয়েনগুলো আমি বর্তমানে ওপেন করে রেখেছি বা ট্রেডিং করি আমি বিং অ্যাক্স এর

আমাদের ভিডিওতে উইফ আমি আপনাদেরকে এখানে রিকমেন্ড করব দুই ডলারের আশেপাশে বাই করার জন্য বর্তমানে যেখানে আছে এখান থেকে আর একটু ডাউন দিলে দুই ডলারের আশেপাশে আপনি আপনার ফার্স্ট এন্ট্রি নেবেন আমি এখানে ফার্স্ট এন্ট্রি বলতেছি কারণ মার্কেটে এখান থেকে আরো নিচেও যাইতে পারে যেমনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জিকে সিংকের মধ্যে জিকে টোকেনটা বাই করার জন্য যদিও আমাদের ফার্স্ট এন্ট্রিটা একটু উপরে হয়ে গেছে বাট এগেইন আমরা যে এন্ট্রি গুলো নিয়েছি ওইটার কারণে বর্তমানে অ্যাভারেজ হয়ে আছে সো এখন যদি জিকে সিং টোয়েন্টি সেন্ট ক্রস করে তাহলেই আমরা এখানে প্রফিটে চলে আসবো

ডলারে আসলো এবং প্রিভিয়াস ডেটা আমরা অ্যানালাইসিস করে যা বুঝলাম যে সিক্সটি ডলার থেকে এখানে বাউন্স ব্যাক করবে এবং সিক্সটি থাউজেন্ড ডলার যখন আসলো তখন আমরা কনফিউজ এখান থেকে মার্কেট কি আসলে উপরে যাবে নাকি এটা ক্রস করে পঞ্চাশ হাজার ডলারে চলে আসবে সো মুমেন্টটা যদি এখানে এরকম হয় তাহলে এখানে আমি মনে করি ফার্স্ট এন্ট্রি নিয়ে নেওয়া ভালো কারণ হলো বর্তমান মার্কেট সিচুয়েশন অনুযায়ী যদি আপনি এটা একটু চিন্তা করেন ইথিরিয়ামের ইটিএফ আসতে যাচ্ছে বা আসার একটা ভালো সম্ভাবনা আছে এটার কারণে মার্কেটের মধ্যে একটা হাইপ তৈরি হতে পারে আবার বিটকয়েনের হালভিং কিন্তু অলরেডি হলোই মার্কেট থেকে সাপ্লাই অনেকটা রিডিউস হয়ে গেছে ইটিএফ এর মাধ্যমে কিছু কিছু অ্যামাউন্টে বিটিসি বাই হচ্ছে বড় ব্যাপার হলো সামনে ইউএস ইলেকশন সো এখানে ইন্টারেস্ট রেট যে কোনো সময় কমা শুরু করতে পারে সো ওভারঅল স্টোরি হলো যদি এখান থেকে মার্কেট ডাউন দেয় তাহলে আপনি সেকেন্ড দফায় এখানে বাই করবেন বা সেকেন্ড দফায় আপনি এখানে এন্ট্রি নেবেন পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চান্ন হাজার ডলারের দিকে কিন্তু যদি আবার মার্কেট এগেইন 70,000 ডলার চলে আসে তাহলে তো আর আপনার এন্ট্রি নেওয়া হলো না আপনি জাস্ট ওয়েটই করে গেলেন এরকম বুল প্রায় সময় দেখা যায় করে ম্যাক্সিমাম মানুষই করে পারে সেম বিষয়টা এসব কয়েনের ক্ষেত্রেও দুই ডলারের কাছাকাছি উইফ এর মধ্যে একটা ফার্স্ট এন্ট্রি নিয়ে নিতে পারেন তারপরে আমি এখানে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো নট কয়েন নট কয়েনের মধ্যে আমার অনেক দিন ধরে নজর আছে এটার মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম সো ফাইনালি বর্তমানে ওয়ান পয়েন্ট ফোর সেন্ট এর মধ্যে আছে এবং এখানে যদি আপনি খেয়াল করেন অ্যারাউন্ড ফোরটিন সেন্ট থেকে টুয়েলভ সেন্ট এর মধ্যে একটা সাপোর্ট কাজ করতেছে এন্ড এটার ব্রেকআউট উপরের দিকে হতে পারে উপরের দিকে যদি হয় তাহলে ইজিলি এখানে বিশ সেন্ট ক্রস করবে বা বিশ সেন্টের কাছাকাছি চলে আসবে যেটা अराउंड কারেন্ট পজিশন থেকে अराउंड 50% এর মতন প্রফিট হবে যদি আপনি এই ট্রেডটা নেন এখানে পাম্প করা শুরু করেছে বিকজ মার্কেট গুড়ার সাথে সাথে মার্কেট যখন ডাউন দিয়েছে সবচেয়ে ফাস্ট মিম কয়েন গুলোই ডাউন দিয়ে থাকে আর যখন মার্কেট যখন এখানে বাউন্স बैक করা শুরু করে সবচেয়ে ফাস্ট মিম কয়েন গুলোই পাম্প করে তো আপনি চাইলে বঙ্কের মতো এন্ট্রি নিতে পারেন বঙ্কের মধ্যে এখানে এন্ট্রি নিলে টার্গেট রাখতে পারেন अराउंड চল্লিশের দিকে বর্তমানে চলতেছে হলো 25 এর মধ্যে তবে আমাদের চেষ্টা থাকবে যতটুকু নিচে পারা যায় বাই করার জন্য কারণ মার্কেট যে একবারই পাম্প করা ফেলে এক ক্যান্ডেলি পাম্প করা ফেলে ওরকম কিন্তু না জাস্ট মাঝে মধ্যে একটু কারেকশন নেয় একটু কারেকশন নিলে আপনি এখানে এন্ট্রি করে ফেলবেন কারণ আপনি যদি ভয় পান তাহলে আর এন্ট্রি করা হবে না অলওয়েজ আপনি এখানে টপের মধ্যে গিয়ে এন্ট্রি করবেন এজন্য জন্য যখনই কোনো বড় গ্রিন ক্যান্ডেল হয় আমি খুব একটা এন্ট্রি নেই না বা এন্ট্রি করতে চাই না কারণ সবচেয়ে বেশি প্রফিট এখানে সেই করতে পারবে যে এই জায়গার মধ্যে এন্ট্রি নিয়েছে বিকজ এটা সাপোর্ট প্লাস হলো এখানে রেড ক্যান্ডেল আর যারা এখানে হাইপের মধ্যে আইসা যখনই মার্কেট এখানে পাম্প করতেছে তখন এন্ট্রি করে তখন এখান থেকে প্রফিট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ আপনি কোনো কিছু বুঝে রাখি মার্কেট এখানে টার্গেট হিট করে ডাউনে আসা শুরু করে আছে এই সব কয়েনের মধ্যে ডাউন দিয়েছে যখনই পাম্প করা শুরু করে বা মোমেন্টাম চলে আসে কয়েনটার মধ্যে খুবই ফাস্ট এখানে পাম্প করে যেমন এখানে যদি আপনি দেখেন এখানে প্রায় তিনশো পার্সেন্ট পাম্প করে ফেলেছিল উইদিন এক সপ্তাহের মধ্যে তারপরে আমি যদি এইখানে দেখি এখানেও অ্যারাউন্ড আটশো পার্সেন্ট পাম্প করেছে দশ দিনের মধ্যে বিষয়টা আবার এখানেও হবে এখানে 100% পাম্প করেছে এক সপ্তাহের মধ্যে এইখানেও 100% পাম্প করেছে এক সপ্তাহের মধ্যে সো কয়েনটা যখনই এখানে পাম্প করা শুরু করে খুবই ফাস্ট কিন্তু এইখান তার অল টাইম হাই হিট করে ফেলে সো नेक्स्ट আমরা এখানে যে কয়েনটা শেয়ার করব সেটা হলো ফ্লোকি বা ফুলকি ইনো এই কয়েনটার বর্তমান প্রায় চলতে ছিল 17 এবং এটার অল টাইম হাই ছিল अराउंड 35 সো এটার মধ্যে যদি এন্ট্রি করেন দেখতে পাচ্ছেন নিচে একটা ভালো সাপোর্ট আছে তো এখান থেকে बाउंस बैक করার পসিবিলিটি কিন্তু অনেক হাই যদি এখান থেকে बाउंस बैक করে খুব ইজিলি আপনি এখানে 100% প্রফিট করে ফেলতে পারবেন কারণ এই কয়েনগুলো মুভ হয় খুবই ফাস্ট সো এই কয়েনটারও চাইলে ফার্স্ট এন্ট্রি আপনারা অলরেডি এখানে করে নিতে পারেন আমার পার্সোনাল টার্গেট হলো অ্যারাউন্ড তিরিশের কাছাকাছি বা তিরিশের আশেপাশে আমি এখানে সেল করে দিব এক্সাক্ট টার্গেটটা আসলে বলা ঠিক না কারণ আমি যদি এখানে আপনাদেরকে তিরিশ বলি দেখা যাবে এ যাওয়ার পরেই মার্কেট এখানে একটু কারেকশন নিতেছে অনেক সময় আমাদের মেইন টার্গেটটা হিট করে না তো মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনি টার্গেটের একটু নিচে পাইলে ওইটাই ক্লোজ করে দিবেন স্ট্যান্ডি চাইলে নিতে পারেন কারণ এখান থেকে ইজিলি আপনি ফর্টি প্রফিট করতে পারবেন কারণ বর্তমানে প্রায় চলতেছে বারো সেন্টের মধ্যে এবং এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাইম ধরে এই জায়গা থেকে মার্কেট রিজেক্ট করে দিয়েছে সো এবারও পসিবিলিটি আছে যদি এখানে বিটিসি পাম্প করে বা বিটিসি যদি ডলারের দিকে যায় তাহলে ডবি করবে এখানে সতেরো সেন্টের দিকে আপনি আপনার ফার্স্ট প্রফিট বুক করতে পারেন তারপরে এখানে বিশ সেন্টের কাছাকাছি আপনার পজিশন ক্লোজ করে দিতে পারেন মানগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো মোটামুটি মিড টার্মের জন্য কারণ এখানে মিম কয়েনের মধ্যে অনেকগুলো প্রবলেম আছে সেটা হলো মানুষ রিয়ালাইজ

করেন নাই বা পজিশনটা ক্লোজ করেন নাই ওই প্রফিটের কোনো মানে নাই ঠিক না সো এই কয়েনগুলোতে আমি বলবো সবাইকে ফার্স্ট এন্ট্রি চাইলে নিয়ে রাখতে পারেন এইখান থেকে পসিবিলিটি হাই যে মার্কেট এখান থেকে উপরে যাবে সেভেন্টি পর্যন্ত যাবে সেভেন্টি থাউজেন্ড যদি যায় এই কয়েনগুলোর প্রতিটাই এখানে ফিফটি টু হান্ড্রেড পাম্প করবে বা বিটিসি উপরে যাওয়ার সময় মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি রিয়াক্ট করে বা সবচেয়ে বেশি এক্সাইটেড হয় মিম কয়েন এরিয়াতেই সো এখানে মার্কেটের মধ্যে আরও অনেক মিম কয়েন আছে আপনি চাইলে ওইগুলোও রিসার্চ করে নিতে পারেন যে কোনটা আপনি বাই করবেন বা কোনটাতে আপনার এন্ট্রি করা উচিত এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত কোন কয়েনটা বেস্ট হবে নেক্সট মিম কয়েন সিজনের মধ্যে সো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড নিউজ ইনফরমেশন এবং আপডেট পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের সাথে লেয়ার জিরো এবং জিকে নিয়ে কিছু আপডেট শেয়ার করেছিলাম গতকালকে এটা ছাড়াও প্রচুর এরকম ইনফরমেশন শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সো যদি আপনি জয়েন থাকেন এই আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন